বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ তোমাদের শোনাবো আমার ড্রাইভারের সাথে আমি কিভাবে খেললাম সেই কাহিনী। তো বন্ধুরা, আর দেরি না করে শুরু করছি আজকের গল্প। আর তোমরাও দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, আমি রাধা, আমার বয়স 30-এর কাছাকাছি। আমার বরের টাকা পয়সার অভাব নেই, কিন্তু তার অভাব শুধু সময়ের। এদিকে আমার চাহিদাও একটু বেশি, তাই নিজেকে সামলাতে পারি না সুদর্শন কাউকে দেখলে। একদিন একটা শপিং মলে যাই, গাড়িতে আমি আর আমার পুরনো ড্রাইভার। এই ড্রাইভারকে অনেকদিন ইউজ করেছি। তো শপিং মলের সামনে পাশের গাড়িতে একটা হ্যান্ডসাম ড্রাইভারকে চোখে পড়ল। আমার গাড়ির ড্রাইভারকে গাড়ি থেকে নেমে একটা চিপস আনার জন্য টাকা দিয়ে বললাম, যা নিয়ে আয়। সেই সুযোগে পাশের গাড়ির ড্রাইভারকে হাতের ইশারায় ডাকতেই চলে আসলো। সেই ড্রাইভারটা বেশ উঁচা লম্বা। তারপর ওকে আমার একটা কার্ড দিয়ে বললাম, যোগাযোগ করিও যদি কখনো প্রয়োজন মনে করো। ব্যক্তিগত জীবনে একটা অফিস ছিল আমার, সেই অফিসে এখন আর নিয়মিত বসা হয় না। দুদিন পরে সেই ড্রাইভার আমার সেই অফিসে গিয়ে আমাকে ফোন দিয়ে বলল, আমি আপনার অফিসের সামনে। আমি ওকে বললাম, আমি তো আজকে অফিসে যাইনি। তুমি এক কাজ করো, কালকে এই সময় অফিসে একবার এসো। অফিসে কাল আমি আসব। অফিসটা দ্রুত গুছিয়ে তারপর ভাবলাম ওকে আমি নিজেই ফোন দেব। পরদিন অফিস গিয়ে যথাসময়ে সব কিছু গুছগাছ করার পর দেখলাম সে হাজির। তারপর ওকে দেখে আঁচলটা ফেলে দেই, তারপর সেটা ঠিক করার চেষ্টা করলাম। এইসব ছিল আমার টেকনিক। তারপর আর কি, পুটিয়ে ফেললাম ছেলেটাকে। দুদিন ড্রাইভারকে ছুটি দিয়ে নতুন এই ড্রাইভারকে নিয়ে গ্রামের বাড়িতে গেলাম। সেখানে বাড়িটাতে কেউ থাকে না, শুধু একজন মানুষ আছে দেখাশোনা করার জন্য। সেখানে পৌঁছানোর পরে সেই লোকটাকে বললাম, দাদা কিছু নিয়ে আসো, আজকে এখানে থাকতে হবে। এরপর দাদা চলে গেল। তারপর নতুন এই ড্রাইভারকে নিয়ে গল্প করলাম। গল্পের নমুনা যাই হোক, আমার লক্ষ্য ছিল ছেলেটাকে কব্জা করা। সব কিছুতেই আমি ইঙ্গিত দিয়েছি, কিন্তু সে স্মার্ট হতে পারে, কিন্তু খেলাধুলার সম্বন্ধে কোনো হিতাহিত জ্ঞান নেই। তারপরও ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলাম, তবুও বুঝল না। তারপর ওর পূর্বের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করলাম। ওকে প্রশ্ন করে বসলাম, আচ্ছা তুমি এ পর্যন্ত কয়টা প্রেম করেছ? ছেলেটা তো একদম লজ্জায় লাল হয়ে গেল, বলল, ম্যাডাম এসব কি বলেন? এভাবে বলার পর বললাম, আমি তো তোমার প্রেমে পড়ে গেছি, আর তোমার গার্লফ্রেন্ড নেই এটা আমি মানতে পারছি না। এটা বলে একটা হাসি দিলাম, এই বয়সে এসেও আমার হিংসা হচ্ছে তোমাকে দেখে। ও বলল, আচ্ছা ম্যাডাম আমাকে এত দূর নিয়ে আসলেন আর এসে বসে আছেন, কি কাজে আসছেন? আমি বললাম, তোমার ড্রাইভারি পরীক্ষা করার জন্য, ভাবলাম তোমাকে পার্মানেন্ট রেখে দেব যতদিন কাজ করতে পারো। আচ্ছা তুমি বিয়ে করনি? ও বলল, আমি ওগুলো করেছি। তারপর বললাম, তাহলে তো কোনো কথাই নেই, যে গাড়িতে বসেছিলে সেখানে তোমাকে বেতন কত দেয়? ও বলল, 15,000। আমি বললাম, আমি তোমাকে 20,000 দেব, এখানেই কাজ করো। তারপর ওকে পার্মানেন্ট করার পর আমার মাথাটা একটু ঘোরাঘুরি শুরু করলো। আঁচল ফেলে দিয়ে মাথা ধরে একটু বসলাম, পৃথিবী ঘুরছে কেন? ও এসে আমাকে জড়িয়ে ধরে শুইয়ে দিল, এতে আমার সাথে ওর লেগে যায়। তারপর চোখ খুলে দেখি ও হাঁসফাঁস করছে, কিন্তু কিছু করতে পারছে না। আমি মনে মনে বললাম, খাবারের মজা কি রাত হলেই বুঝবি রে পাগলা, যদি তুই ঠিকঠাক করতে না পারিস তাহলে তোর খবর আছে। এমনি করেই রাত হয়ে গেল। ডিনার করার পর আমার নতুন ড্রাইভার বলল, আমি কোথায় ঘুমাবো ম্যাডাম? আমি বললাম, পাশের রুমে। এরপর ও আচ্ছা বলে চলে গেল। এমতাবস্থায় আমার বর ফোন দিয়ে বলল, তোমার কিছু লাগবে? লাগলে নিয়ে যাই। আমি কিছু ড্রেস আনতে বললাম, তারপর কেটে দিল। আমার বর কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু আমি কেন জানি তার প্রতি যথেষ্ট অনুগত নই। কি কারণে যে এরকম হয়ে গেলাম বুঝতেই পারলাম না। যাক ওসব কথা, এখন আসি এই ড্রাইভারের কথায়। সে পাশের রুমে একা আছে, এটা তো বাড়ির দারোয়ানকে দেখাতে হবে, তাই না? না হলে তো বাড়ির কর্তাবাবুকে বলে দিবে। তাই রাত 11টা পর্যন্ত সে ঘুমায়নি। পরে নতুন ড্রাইভারকে ফোন দিয়ে বললাম, ঘুমিয়েছ কিনা, রাতে আবার ডিস্টার্ব করব, কিন্তু রাতে ভয় লাগে আমার, বলেই কেটে দিলাম। নতুন ড্রাইভারের পরিচয়টা একটু বলি তাহলে। ওর নাম রাঘব রায়, রাঘব বলেই ডাকে সবাই। সে আসলেই সুন্দর, যতই দেখি পাগল হয়ে যায়। আর আমার যেহেতু একটা ছেলে হলেই হলো, সেখানে কি দরকার এত সুন্দরের? পারফর্ম ভালো করতে না পারলে আবার চাকরি বেশি দিন থাকবে না, আর আমি প্রতি 2-3 মাস পরপর চেঞ্জ করি, কারণ আমি যেভাবে চাইবো ঠিক সেভাবে হতে হবে সব কিছু, নাহলে কিট মেরে আউট করে দিব। রাতে গরমে বেশি কাপড় পরে শোয়ার অভ্যাস আমার একদমই নেই, তাই আমি যদি একটা টি শার্ট পাই তাহলে ওটাতেই হয়ে যায়। তাই ব্যাগের মধ্যে আমি কোথাও গেলে সাধারণত সব নিয়ে যাই। শিলিগুড়িতে আসার সময় আমি সেটা আনিনি,
তাই শাড়ির নিচে যেসব ছিল তাই পরে ঘুমাবো ভাবছি। রাঘবকে বললাম একটু এসে লাইটটা অফ করে ডিম লাইটটা লাগিয়ে দিয়ে যাও তো, আমি এত উপরে উঠতে পারছি না। সে এসে দরজা খুলল। আমি বললাম এই বেয়াদব দরজা খোলার আগে অনুমতি নিতে হয় জানো না, এভাবে একটা মেয়ে মানুষের ঘরে কেউ ঢুকে? সে মুখটা নিচু করে চলে যেতে লাগলো। আমি বললাম রাঘব শুনে যাও। রাঘবকে বললাম কিছু দেখেছ? ও বলল না ম্যাডাম। তারপর বললাম এখন দেখো তো। রাঘব বলল না ম্যাডাম আমি দেখতে পারবো না। তারপর ওর কাছে গিয়ে বললাম আচ্ছা তুই কেমন ছেলে রে, এত সুন্দরভাবে তোর সামনে উপস্থাপন করছি আর তুই কেন জানি কিছুই বলিস না, ছুঁয়েও দেখার ইচ্ছে হয় না তোর। ও কিছু না বলে মাথা নিচু করে আছে। বললাম এত লজ্জা পাওয়ার কি আছে বুঝি না, এখানে তোকে নিয়ে এসেছি কেন বুঝিস না? তারপর রাঘব ভয় করে বলল কি করতে হবে আমাকে ম্যাডাম, লাইটটা ঠিক করে দিয়ে যাব নাকি চলে যাব? আমি বললাম আমার কাছে আয় আর দরজাটা লাগাও। তারপর বললাম আমার হাতটা একটু টিপে দে দেখি, হাত পা কেন জানি টনটন করে ব্যথা করছে। কত পথ আজ অতিক্রম করলাম। তারপর ও কথা মতো কাজ শুরু করে দিল। বললাম তুই কি এরকম আর কোথাও দেখেছিস, এরকম কাউকে থেরাপি দিয়েছিস? ও বলল না ম্যাডাম এরকম চাকরি করিনি কখনো, আজকেই প্রথম। আচ্ছা তুই এর আগে কারুর হাতও ধরিসনি? ও বলল না। আমি বললাম তোর জন্মটাই বৃথা, এত সুদর্শন ছেলে কি করেছিস জীবনে, আর তোর মতো সুন্দর ছেলে আমি হলে দেখাতাম, এতদিন সেঞ্চুরি করতাম, সে নির্বোধের মতো শুধু টিপেই যাচ্ছে। কি রে তোর কোনো অনুভূতি হচ্ছে না? রাঘব বলল হচ্ছে ম্যাডাম, ডাবগুলো অনেক সুন্দর। বললাম তাই নাকি রে, খেতে ইচ্ছে করছে না, লজ্জা পাওয়ার কি আছে? রাঘব বলল অফিসে যখন আঁচল ছাড়া আপনাকে দেখেছি তখনও ইচ্ছে করছিল, কিন্তু আপনার চাকরিতে জয়েন করব বলেই কিছু করার সাহস পাইনি, যদি চাকরি হওয়ার আগে চলে যায় এই ভেবে। আরে না ওসব ভাবতে নেই। তারপর ওকে বললাম আয় আজকে একসাথে ঘুমাবো। তারপর রাঘব বলল আপনি অনুমতি দিলে আপনার সাথে কাজ করব। আমি বললাম কোনো সমস্যা নাই, তোর যা মন চায় কর। তারপর দেখলাম যে রাঘব ভালো পারফর্ম করতে লাগলো আর ওর মেশিনটাও খুব ভালো, আমার খুব ভালো লাগতে শুরু করলো। এর আগে যতজনের সাথে খেলেছি দেখা গেছে সবাই দ্রুত আউট হয়ে মাঠ ছাড়া হয়ে গেছে, সব খেলোয়াড় তো আর মাঠে টিকতে পারে না, কিন্তু রাঘব প্রায় এক ঘন্টা ধরে খেললো। তাই আমি ওকে বললাম আচ্ছা রাঘব তোকে আমার প্রতি রাতেই লাগবে, তুই পারবি এরকম খেলতে? রাঘব হেসে উত্তরে বলল আচ্ছা ম্যাডাম তার আগে আমার একটা বিষয় জানার আছে, আচরণ দেখে তো মনে হয় আপনার মনে অনেক দুঃখ আছে। আচ্ছা আপনি কি বিয়ে করেননি, আপনার স্বামী নেই? এসব কথা শুনে অবাক হয়ে গেলাম। তারপর বললাম স্বামী আছে তো কিন্তু কেন, আমাকে বিয়ে করবে বুঝি না ম্যাডাম, সেই সামর্থ্য কি আর আমার আছে নাকি? আপনি যে শাড়ি পরেন সেটা কেনারও আমার সামর্থ্য নেই। আর আপনি এসব কি বলেন, আচরণ দেখে তো খুব সহজ সরল মনে হচ্ছে রে, কিন্তু এত সব কথা যে বললি, আমাকে কি তোর ওরকম মনে হয়? তোকে কিছু করতে হবে না, তুই শুধু এরকম করে আমার গাটা একটু মালিশ করে দিবি, জাস্ট এটাই তোর কাজ কিরে, পারবি তো? রাঘব বলল 100 বার পারবো, তবে মাঠে টিকবো কতদিন সেটাই দেখার বিষয়। রাতটা এভাবে কেটে যাওয়ার পর আমরা রওনা হলাম। তারপর গাড়িটা ধরে রেখে গাড়ির মধ্যে আরেকবার ওর পারফরমেন্স টেস্ট করলাম, গাড়িটা ড্যান্সিং কারের মতো কিছুক্ষণ করল। বন্ধুরা আজ এখানেই শেষ, আমার পাশে থাকতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।